আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ক্লাস নিয়ে আমি সাদিয়া আক্তার আবারো তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা পার্ট তিন নিয়ে অর্থাৎ অধ্যায় তৃতীয় অধ্যায়ের পার্ট তিন নিয়ে আলোচনা করব। পার্ট তিন এর আজকের আলোচ্য বিষয় হচ্ছে তাজবিদ, আরবিতে তাজবিদ। তাজবিদের পরিচয় সম্বন্ধে জানবো, অর্থাৎ তাজবিদ কি। তাজবিদ শব্দের অর্থ উত্তম বা সুন্দর করা। তাজবিদ শব্দটাও আরবি একটা শব্দ, এর অর্থ হচ্ছে উত্তম বা সুন্দর করা। একটা সুন্দর একটা নৈর্বিত্তিক প্রশ্ন, উত্তম বা সুন্দর লিখবেন না। উত্তম তাজবিদ শব্দের অর্থ উত্তম বা সুন্দর, অনেকে লিখে থাকে যে উত্তম বা সুন্দর, আসলে উত্তম বা সুন্দর না, উত্তম বা সুন্দর করা হচ্ছে তাজবিদ শব্দের অর্থ। আল কোরআনের আয়াতসমূহকে উত্তম রূপে বা সুন্দর ও শুদ্ধ করে পড়াকে তাজবিদ বলে। তাজবিদ কাকে বলে প্রশ্নের উত্তর হবে, আল কোরআনের আয়াতসমূহকে উত্তম রূপে বা সুন্দর ও শুদ্ধ করে পড়াকে তাজবিদ বলা হয়। অর্থাৎ আল কোরআনে প্রতিটি হরফকে মাখরাজ ও সিফাত অনুসারে বিশুদ্ধভাবে তেলাওয়াত করাকে তাজবিদ বলে। আরবি হরফ কোনোটি মোটা করে পড়তে হয়, আবার কোনোটি চিকন করে পড়তে হয়। উচ্চারণের এই বিশেষ অবস্থাকে বলা হয় সিফাত। সিফাত শব্দের অর্থ হচ্ছে গুণ। সিফাত আরবি শব্দ হচ্ছে সিফাত, সিফাত শব্দের অর্থ হচ্ছে গুণ, একটা নৈর্বিত্তিক প্রশ্ন হয়। আর সিফাত কাকে বলে, আরবি হরফ কোনোটি মোটা করে পড়তে হয়, আবার কোনোটি চিকন করে পড়তে হয়। এই যে উচ্চারণের একটা তারতম্য, সেইটাকে যে বিশেষ অবস্থা উচ্চারণের যে বিশেষ অবস্থা, এই অবস্থাটাকে বলা হয় হচ্ছে সিফাত। যেমন তা, তাকে আমরা কি পাতলা করে বলবো তা। আবার ত, এই হরফ দুইটা উচ্চারণের স্থান একই, অর্থাৎ মাখরাজ একই, একই স্থান থেকে দুইটা হরফ উচ্চারণ করতে হয়, কিন্তু এদের সিফাত হচ্ছে ভিন্ন। যেমন একটা হরফকে মোটা করে পড়তে হয়, একটাকে চিকন করে পড়তে হয়। যেমন তাকে আমরা তা সহজ করে পাতলা করে একদম চিকন করে পড়ে তা। আবার তা তটাকে তার মতো উচ্চারণ করা যাবে না, ত এটা মোটা করে পড়তে হয়। এই মোটা এবং এই চিকনের যে বিশেষ একটা অবস্থা বা সৃষ্টি হয়, সেইটাই হচ্ছে সিফাত। কিন্তু দুইটার মাখরাজ একই। আবার মাখরাজ হচ্ছে হরফ উচ্চারণের স্থান। মাখরাজ কাকে বলে, মাখরা হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। যেমন হা এবং হা দুইটা হরফ একই রকম শোনা গেলেও কিন্তু এদের মাখরাজ হচ্ছে ভিন্ন। যেমন হাটা উচ্চারণ করতে হয় কণ্ঠনালীর প্রথম ভাগ থেকে, আর হা কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারণ করতে হয়। এই যে দুইটার স্থান ভিন্ন ভিন্ন, এই ভিন্ন স্থান হচ্ছে মাখরাজ। অর্থাৎ হরফ উচ্চারণ হয় যেই স্থান থেকে, সেই স্থানকে বলা হয় মাখরাজ। আর এই মাখরাজ এবং সিফাত অনুসারে যদি কোরআন তেলাওয়াত করা হয় সহি শুদ্ধ করে, তাহলে সেইটাকে বলা হবে হচ্ছে তাজবিদ। এখন তাজবিদের গুরুত্ব, তাজবিদ কেন গুরুত্বপূর্ণ। তাজবিদ অনুযায়ী কোরআন পড়া ওয়াজিব বা আবশ্যক। গুরুত্বের একটা প্রধান কারণ যে তাজবিদটা কেন এত গুরুত্বপূর্ণ। তাজবিদ অনুযায়ী কোরআন তেলাওয়াত করা হচ্ছে ওয়াজিব বা আবশ্যক, অর্থাৎ ফরজের পরে যেটা, ফরজটা একদম করতেই হবে, ওয়াজিবটাও ঠিক সেই রকম করতে হবে, না করলে কী হবে, গুনাহ হবে। এরকম আবশ্যক যে কাজগুলা সেটা হচ্ছে তাজবিদ অনুযায়ী কোরআন তেলাওয়াত করাও। তাজবিদ অনুসারে কোরআন না পড়লে গুনাহ হয়, কেননা কোরআন সহি শুদ্ধ হবে না। এতে অনেক সময় আল কোরআনের অর্থ পরিবর্তন হয়ে যায়। যদি কেউ তাজবিদ অনুসারে কোরআন না তেলাওয়াত করে, যেমন মাখরাজ ঠিক হবে না, তারপর হচ্ছে সিফাত ঠিক হবে না, তারপর গুণাহ ঠিক হবে না, এগুলা অনুসারে যদি কেউ কোরআন তেলাওয়াত না করে, তাহলে কি কোরআনের অর্থ পরিবর্তন হয়ে যায়। আবার অশুদ্ধ তেলাওয়াতের ফলে সালাতও শুদ্ধ হয় না। অর্থাৎ কোরআন তেলাওয়াত যদি না করে, তাহলে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতটা কি আবশ্যক একটা কাজ, এখন কোরআন তেলাওয়াতেই হলো না, তাহলে নামাজ হবে কি করে। সহি বা শুদ্ধ যদি কোরআন তেলাওয়াত না হয়, তাহলে কি নামাজটাও হবে না। সুতরাং তাজবিদের গুরুত্ব অত্যধিক। যেমন সূরা ইখলাসে এসেছে কুল হুয়াল্লাহু আহাদ, এখন দেখেন তাজবিদ অনুসারে কোরআন তেলাওয়াত না করলে মানে কীরকম হয়।
সূরা ইখলাসে বলা হয়েছে কি কুল হুয়া আল্লাহু আহাদ, এখানে কু কাফ, কাফটা কি অলকের মধ্যখান থেকে উচ্চারণ করতে হয়। এখন এটাকে কেউ যদি কুল হুয়া আল্লাহু আহাদ শব্দের অর্থ হচ্ছে বলুন যে আল্লাহ তাআলা এক, নবীকে আল্লাহ নির্দেশ করে বলছে হে নবী বলুন তিনি আল্লাহ একক অদ্বিতীয়। এখন কেউ যদি এটাকে কুলটাকে কুল উচ্চারণ না করে কুল হুয়াল্লাহু আহাদ বলে, কফটাকে গলার মধ্যখান থেকে উচ্চারণ না করে অর্থাৎ কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারণ না করে যদি কুল হুয়াল্লাহ এরকম বলে তাহলে অর্থ কী হবে, যে খাও বা বক্ষণ করো। বলুন কোথায় এর অর্থ হচ্ছে বলুন, কুল শব্দের অর্থ বলুন আর কুল শব্দের অর্থ খাও, তাহলে দেখছি অর্থ অনেক পরিবর্তন হয়ে যায়, যে খাও আল্লাহ এক ও অদ্বিতীয়, তাহলে এটা কোনো অর্থই হয় না, অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে, যার জন্য গুণাগার হতে হবে, আর যা কোনোভাবেই জায়েজ নয়। তাজবিদ সহকারে শুদ্ধ ও সুন্দর করে কোরআন তেলাওয়াতের গুরুত্ব উল্লেখ করে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা তাজবিদ অনুসারে যেন কোরআন তেলাওয়াত আমরা করি তার গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআন আবৃত্তি করো ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে। তোমরা কোরআন ধীরে ধীরে তড়ি ঘড়ি করে, আমরা যদি তাড়াতাড়ি করে দ্রুত কোরআন তেলাওয়াত করি তাহলে সেটাও উচিত নয়, কেননা তখন ভুলভ্রান্তির অনেক আশঙ্কা থাকে। তাই আল্লাহ তাআলা বলেছেন যে কোরআন আবৃত্তি করো ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে। আর এটা হচ্ছে সূরা আল মুজাম্মিলের আয়াত নাম্বার 4। তাজবিদ সহকারে কোরআন পড়া আল্লাহ পাকের নির্দেশ, আর শুদ্ধরূপে কোরআন শিক্ষার মাহাত্ম্য অনেক, অর্থাৎ শুদ্ধরূপে কোরআন তেলাওয়াতের ফজিলত অনেক। আগে আমরা কোরআন তেলাওয়াতের ফজিলত নিয়ে আলোচনা করছিলাম যে যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় সেই ঘরে আল্লাহর রহমত বর্ষিত হয়, কোরআনের প্রত্যেকটি হরফের জন্য 10টি করে নেকি দেয়া হয়, তারপর কোরআন কী করবে কিয়ামতের দিন আমাদের পক্ষে সুপারিশ করবে, অর্থাৎ কোরআন তেলাওয়াতকারীর পক্ষে সুপারিশ করবে, এরকম কোরআনের কি অনেক মাহাত্ম্য রয়েছে। ঠিক শুদ্ধরূপে কোরআন শিক্ষার মাহাত্ম্য অনেক, আবার যদি অশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করি সেটারও কিন্তু আমাদেরকে ফল ভোগ করতে হবে, অর্থাৎ ভুল কোরআন তেলাওয়াত করছি সেটার শাস্তি ভোগ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, অর্থাৎ তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। মানুষের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে যারা কোরআন নিজে শিখবে এবং অন্যকে শেখাবে। এটা বুখারী শরীফের একটি হাদিস। সুতরাং আমরা তাজবিদ সহকারে নিয়মিত কোরআন তেলাওয়াত করব। এখন এইখান থেকে এই পাঠ থেকে আমরা তাজবিদ কাকে বলে জানলাম, তাজবিদ শব্দের অর্থ কী, সিফাত শব্দের অর্থ কী, সিফাত শব্দের অর্থ জেনেছি যে আমরা সিফাত শব্দের অর্থ গুণ, সিফাত কাকে বলে, মাখরাজ শব্দের অর্থ কী, মাখরাজ শব্দের অর্থ হচ্ছে উচ্চারণের স্থান, আর মাখরাজ কাকে বলে, আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। তারপর তাজবিদের গুরুত্ব কী সে সম্বন্ধে আমরা জানলাম। তারপর রয়েছে পাঠ চারে রয়েছে মাখরাজ নিয়ে আলোচনা। মাখরাজ, এখানে মাখরাজের পরিচয় দেয়া হয়েছে, মাখরাজ শব্দের অর্থ হচ্ছে বের হওয়ার স্থান বা উচ্চারণের স্থান। মাখরাজ শব্দের অর্থ বের হওয়ার স্থান বা উচ্চারণের স্থান, অর্থাৎ আরবি হরফসমূহ মুখে যে স্থান থেকে উচ্চারিত হয় সে স্থানকে মাখরাজ বলা হয়। আরবি হরফ হচ্ছে মোট 29টি, একটা নৈর্বিতিক প্রশ্ন, আরবি হরফ কতটি, আরবি হরফ হচ্ছে 29টি, আর এগুলো মুখের মোট 17টি স্থান থেকে উচ্চারিত হয়, অর্থাৎ তাহলে মাখরাজ হবে 17টি, এই 17টি স্থানকে বলা হয় মাখরাজ, মাখরাজ মোট 17টি। নৈর্বিতিক প্রশ্ন হবে যে আরবি হরফ কতটি, আরবি হরফ 29টি, আর মাখরাজ কতটি, মাখরাজ হচ্ছে 17টি। এখন 17টি মাখরাজ আবার মুখের 5টি স্থানে অবস্থিত, এটাও একটা নৈর্বিতিক প্রশ্ন, যে 17টি মাখরাজ মুখের কয়টি স্থানে অবস্থিত, 17টি মাখরাজ মুখের 5টি স্থানে অবস্থিত, আর এগুলোর নামগুলি আপনারা অবশ্যই মুখস্থ করবেন, যে 5টি স্থানের নাম কী কী, প্রশ্ন আসবে পরীক্ষায় যে 17টি মাখরাজ মুখে কয়েকটি স্থান থেকে উচ্চারিত হয় এবং সেগুলো কী কী, তাহলে তার উত্তরে লিখতে হবে যে 17টি মাখরাজ মুখের 5টি স্থান থেকে উচ্চারিত হয়, আর সেগুলো হচ্ছে মুখের খালি জায়গা বা জাউফ, আরবিতে বলা হয় জাউফ, এর অর্থ হচ্ছে মুখের খালি জায়গা, কণ্ঠনালী বা হলক, হলক আরবি শব্দ, এর অর্থ হচ্ছে কণ্ঠনালী, তাহলে দুইটা পাইলাম। জিহ্বা, জিহ্বা থেকে অনেক হরফ উচ্চারিত হয়, উভয় ঠোঁট
দুইটা ঠোঁট থেকেও হরফ উচ্চারিত হয় আর নাসিকা মূল অর্থাৎ নাকের ভেতর থেকে। এই হচ্ছে ১৭টি মাখরাজ উচ্চারণের স্থান। এগুলি মুখস্থ করবেন মুখের খালি জায়গা বা জাউফ, কণ্ঠনালী বা হলক, জিহ্বা, উভয় ঠোঁট ও নাসিকামূল। তারপর মাখরাজের বিস্তারিত বিবরণ দেওয়া হলো, অর্থাৎ মাখরাজ কোথা থেকে উচ্চারিত হয়। যেমন প্রথম মাখরাজ হলো জাউফ, জাউফ হলো মুখের ভেতরের খালি জায়গা, এ স্থান থেকে তিনটি হরফ উচ্চারিত হয় যথা আলিফ, ওয়াও এবং ইয়া। আবার এই তিনটা হরফকে কি মাদের হরফও বলা হয়। আর এইগুলো পড়ার সময় কি হয়, এক আলিফ পরিমাণ দীর্ঘ করে পড়তে হয়। যেমন কোনো হরফে পড়ে যে একটা হরফ এর সামনে জবর আছে এরপরের খালি আলিফ, তাহলে এটা এক আলিফ টেনে পড়তে হবে। যেমন বা আলিফ জবর বা, তারপর পেশের বামে যদি যজমলা ওয়াও থাকে সেই ক্ষেত্রে একালিফ টেনে পড়তে হবে, এটা হচ্ছে মদের বিষয়, এটাকে মদ বলা হয়। তারপর জেরের বামে যদি যজমলা ইয়া থাকে তাহলে একালিফ টেনে পড়তে হয় আর এটাকে বলা হয় কি মদ। এ টেনে পড়াকে বলা হয় মদ, বা দীর্ঘ করে যে পড়া হয় সেটাকে বলা হয় মদ। তারপর দুই নম্বর মাখরাজ হচ্ছে কণ্ঠনালীর নিম্ন ভাগ থেকে উচ্চারিত হয় দুটি হরফ, আর এই দুটি হরফ হচ্ছে হামজা হা। তিন নম্বর মাখরাজ হচ্ছে কণ্ঠনালীর মধ্যভাগ থেকে উচ্চারিত হয় দুটি হরফ আইন হা। চার নম্বর মাখরাজ হবে কণ্ঠনালীর উপরিভাগ থেকে উচ্চারিত হয় দুটি মাখরাজ, দুটি হরফ, আর এই দুটি হচ্ছে গইন আর হা। এই যে কণ্ঠনালী, কণ্ঠনালী এইখান থেকে উচ্চারিত হয় গইন খা, মধ্যখান থেকে উচ্চারিত হবে আইন হা, একদম এই লাস্ট যে শেষ অংশ থেকে উচ্চারিত হবে হামজা হা। তাহলে ৬টি হরফ উচ্চারিত হলো, আর মুখে খালি জায়গা থেকে ৩টি হরফ উচ্চারিত হয় ওয়াও আলিফিয়া। ৯টা হরফ উচ্চারিত হলো, কয়টা স্থান থেকে, ৪টা স্থান থেকে। পঞ্চম মাখরাজ হলো জিহ্বার গুড়া ও তার বরাবর উপরের তালু। জিহ্বার গুড়া এবং এই জিহ্বার গুড়ার বরাবর যে তালু সেই স্থান থেকে একটি হরফ উচ্চারিত হয় আর সেটা হচ্ছে কফ। ৬ নম্বর মাখরাজটা হচ্ছে জিহ্বার গুড়ার সামান্য উপরের অংশ, জিহ্বার গুড়ার সামান্য উপরের অংশ এবং এর বরাবর উপরের তালু, এ স্থান থেকে কাফ হরফটি উচ্চারিত হয় কাফ। ৭ নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার মধ্যভাগ এবং এর সোজা উপরের তালু, জিহ্বার মধ্যভাগ এবং এর কি বরাবর যে তালু সেখান থেকে তিনটি হরফ উচ্চারিত হয়, যেমন জিম, শিন, ইয়া। অষ্টম মাখরাজ হচ্ছে জিহ্বার পার্শ্বভাগ, জিহ্বার সাইডে এবং উপরের পাটি দাঁতের মার, জিহ্বার মধ্যভাগ না, জিহ্বার পার্শ্বভাগ অর্থাৎ জিহ্বার সাইডে এবং উপরের পাটির দাঁতের মাড়ি থেকে, এই দুয়ের সংযোগে উচ্চারিত হয় দদ। যেমন দদ উচ্চারণ করতে হলে আমাদেরকে জিহ্বার সাইডের অংশটা উপরের দাঁতের মাড়ির সাথে গিয়ে মিশবে, মিশে উচ্চারিত হবে দদ। তারপর ৯ নম্বর মাখরাজ জিহ্বার অগ্রভাগের পাশ ও সামনের উপরের দাঁতের গোড়ার দিকের তালুর সাথে মিলে উচ্চারিত হয় একটি হরফ, জিহ্বার অগ্রভাগ অর্থাৎ জিহ্বার সামনের দিকের অংশ আর সামনের উপরের দাঁত, উপরের যে সামনের উপরের সাইডের দাঁত, এই দাঁতের গোড়ার দিকের তালুর সাথে মিলে উচ্চারিত হবে একটা হরফ, যেটা হচ্ছে লাম। লাম উচ্চারণ করতে হলে জিহ্বার আগা তার বরাবর উপরের, মানে উপরের যে উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লেগে উচ্চারিত হবে লাম। ১০ নম্বর মাখরাজ জিহ্বার অগ্রভাগ ও তার বরাবর উপরের তালু, জিহ্বার সামনের অংশ আর এর বরাবর তালু, এখান থেকে উচ্চারিত হবে নুন। নুন উচ্চারণ করতে হলে জিহ্বার সামনের অংশ আর এর বরাবর যে তালু সেখানে গিয়ে মিলিত হয়ে উচ্চারণ হবে নুন। জিহ্বার ১১ নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার অগ্রভাগের পিঠ এবং সোজা উপরের তালু,
এখান থেকে র হরফটি উচ্চারিত হয় র। 12 নম্বর মাত্রা জিহ্বার অগ্রভাগ ও সামনের উপরে দাঁতের গোড়া, এখান থেকে উচ্চারিত হবে তা দাল ক, এই তিনটি হরফ তা দাল ক, তটা মোটা করে উচ্চারণ করতে হয়। আর এটাকে কি বলা হয়? সিফাত বলা হয়। উচ্চারণের যে বিশেষ অবস্থা, একটা পাতলা হচ্ছে একটা মোটা হচ্ছে, সেটা হচ্ছে সিফাত। 13 নম্বর মাথা জিহ্বার অগ্রভাগ ও সামনের নিচের দুই দাঁতের মাথায় এবং উপরের দাঁতের সামান্য অংশ মিলিয়ে উচ্চারিত হয় মোট তিনটি হরফ যা সিন সোয়াদ। মাখরাজগুলাও একটু মুখস্থ করে নেবেন, মাখরাজগুলাও মুখস্থ করতে হবে। নৈর্বৃত্তিকে আসতে পারে, বিভিন্ন প্রশ্নের মধ্যে আসতে পারে যে এই হরফগুলো মুখের কোন স্থান থেকে উচ্চারিত হয়, তখন মুখস্থ না করলে তো আর পারা যাবে না। 14 নম্বর মাত্রা জিহ্বার অগ্রভাগ ও সামনের উপরের বড় দুই দাঁতের মাথা, এখান থেকে উচ্চারিত হয় থা জাল জ। অনেকে কিন্তু জোয়া জাল সা এরকম উচ্চারণ করে, আসলে উচ্চারণ এটা হবে না। জিহ্বার অগ্রভাগ যদি নেই এবং সামনের উপরের বড় দুই দাঁতের মাথা থেকে গিয়ে উচ্চারিত হবে যা মাথা, একদম তালুতে লাগানো যাবে না, তালুতে লাগালে শক্ত হয়ে করে উচ্চারণ হবে, ওই শক্ত হবে না, উচ্চারণটা হবে যা জাল তারপর জ আর সা, এরকম উচ্চারণ হবে। 15 নম্বর মাখরাজ হচ্ছে নিচে ঠোঁটের ভিতরের অংশ ও ভিজা অংশ এবং সামনের উপরের দুই দাঁতের মাথা, এ মাখরাজ থেকে উচ্চারিত হয় ফা। এটা অবশ্য স্বাভাবিকভাবে উচ্চারণ হয়, কিন্তু লাল জোয়া আর সা এইটা ঠিক করে উচ্চারণ করতে হয়। 16 নম্বর মাখরাজ হচ্ছে দুই ঠোঁট, এখান থেকে উচ্চারিত হয় তিনটি হরফ ওয়াও বা মিম। শেষ মাখরাজ হচ্ছে নাসিকামূল অর্থাৎ নাকের ভেতর থেকে, এখান থেকে গুন্নাহসমূহ উচ্চারণ হয় বা উচ্চারিত হয়। যেমন যযমযুক্ত নুনকে কখনো কখনো গোপন করে নাসিকামূল থেকে উচ্চারণ হয়, তারজিদযুক্ত নুনের মাখরাজ ও এটি, যেমন ইন্না মিং সারি, এগুলো হচ্ছে ইন্না, তাহলে এটা নাকের ভেতর থেকে নিতে হবে, মিং নাকের ভেতর অর্থাৎ নাসিকামূল নাকের যে মূল সেখান থেকে উচ্চারিত হবে। এই হচ্ছে 17টি মাখরাজ। আবার আগামী ক্লাসে দেখা হবে, আর সবগুলো ভালো করে পড়বেন যেগুলো সম্বন্ধে আলোচনা করা হয়েছে।